যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো সামরিক সংঘর্ষ এবং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে তার দেশ প্রস্তুত রয়েছে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। কোরীয় যুদ্ধবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। কোরীয় যুদ্ধবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সংকটে সাড়া দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। কোরীয় যুদ্ধ অবসানে স্বাক্ষরিত চুক্তির 69তম বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় কিম জং উন এসব কথা বলেন। ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত আইন, যা আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত নিয়মিত কার্যক্রমকে উস্কানি ও হুমকি হিসেবে উপস্থাপন করে। উত্তর কোরিয়া এই দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। এই দিন ভাষণে কিম আরও বলেন, মার্কিন হুমকি মোকাবেলায় পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন ছিল। আমাদের সশস্ত্র বাহিনী এখন যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। পিয়ংইয়ং যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। 2017 সালে দেশটি সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। তবে প্রায় সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোই কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি, গত জুন পর্যন্ত 8টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। চলতি বছর কিম রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন এবং 2017 সালের পর থেকে দেশটি হয়তো প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভাষণে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে হুমকি দিয়ে কিম বলেন, দেশটির নতুন প্রেসিডেন্ট উইন সুক ইয়েলের সরকার এবং সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে যদি তিনি উত্তর কোরিয়ার উপর আগাম হামলা চালানোর নির্দেশ দেন। মার্কিন সাম্রাজ্যবাদীরা দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি আত্মঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সামরিক সংঘর্ষের জন্য পুরোপুরি প্রস্তুত। বক্তৃতায় কিম বারবার তার দেশের পারমাণবিক অস্ত্র নিয়ে গর্ব করে বলেন, আমি প্রয়োজনে যখন তখন এগুলো কাজে লাগাতে পারি।